আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি পিকনিকে। মালদ্বীপসের প্রত্যেক স্কুলেই প্রতি বছর প্রিফেক্টদের জন্য স্পেশাল পিকনিক রাখা হয়। যেহেতু আমার আপু প্রিফেক্ট বোর্ডে আছে, তাই আপুর সাথে আমরাও যাচ্ছি। এই যে, এইটা আমাদের পিকনিক আইল্যান্ড। প্রত্যেকটা অ্যাটলেই দুই তিনটা আনইনহ্যাবিটেড আইল্যান্ড আছে, যেই আইল্যান্ডগুলোকে মানুষ পিকনিক আইল্যান্ড হিসেবে ইউজ করে। এই আইল্যান্ডগুলোতে বড় রুম, কুকিং অ্যারেঞ্জমেন্ট আর একটা করে ছোট মসজিদ থাকে। সবাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রান্না বান্নার জন্য প্রিপেয়ার হচ্ছি। আইল্যান্ডটা একটু ঘুরে আসি। এই পিকনিক আইল্যান্ডের পাশেই অ্যাটলের সবচেয়ে বড় এবং এক্সপেন্সিভ রিসর্ট কোমো মালিফুশি অবস্থিত। এই এক্সপেন্সিভ রিসর্টে ট্যুরিস্টরা যে সি ভিউ আর কোরাল গার্ডেন এনজয় করতে আসে, আলহামদুলিল্লাহ আমরা সেইটা প্রত্যেক দিন এনজয় করতে পারি ফ্রি। ব্রেকফাস্ট টাইম। এখন যাচ্ছি কোরাল গার্ডেন ভিজিটিং এ।
জুস পেতে টাইম। পিকনিকের সময় আইস বক্সে করে আমরা আইসড জুস নিয়ে যাই। আমরা এখন লাঞ্চ করে সুইমিং করে আইল্যান্ডে ফিরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজ অনেক এনজয় করলাম।